ইসলামিয়া লাইব্রেরি, 4x1A ইব্রাহিম রোড, কলকাতা 723। এটা কোথায়? এটা ক্যালকাটা হসপিটাল বাস স্টপেজের উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে এসেছে, হেঁটে 5 মিনিট। ইসলামিয়া লাইব্রেরি আপনাদের সামনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন সংযোজন। পাশে থাকুন কামাল। ইসলামিয়া লাইব্রেরি, 4x1A ইব্রাহিম রোড, কলকাতা 23। দেখাচ্ছি আপনাদেরকে 1925 সালে এই লাইব্রেরিটা স্থাপিত হয়েছিল। 1925 সালে ইসলামিয়া লাইব্রেরি, 4x1A ইব্রাহিম রোড, কলকাতা 23। 99 অতিক্রান্ত, সামনের বছর 100 বছরে পা দেবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে সেই ছবি আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছে কামালদা। এই রাস্তা ধরে 5 মিনিট হেঁটে গেলেই ডায়মন্ড হারবার রোড, যেটার সামনে গিয়ে আপনি পড়বেন ক্যালকাটা হসপিটালের ঠিক বিপরীতের রাস্তায়, 4x1A ইব্রাহিম রোড, কলকাতা 23। আপনাদের সামনে উপস্থিত করছে 99 বছরের একটা ঐতিহাসিক লাইব্রেরি। প্রত্যেক মুসলামপন্থী ভাই বোন যারা রয়েছে, অবশ্যই অবশ্যই একবার ঘুরে যাবেন এই নস্টালজিক লাইব্রেরিতে। যারা যারা এই ধর্মের মানুষজন আছেন, তারা অবশ্যই এখানে নানা রকমের বই পাবেন এবং এখানে এসে যোগাযোগ করবেন। সামান্য কিছু মেম্বারশিপের মাধ্যমে এখানে নেওয়া হয়, মেম্বারশিপ করানো হয়, এবং নানা রকম হলটায় ছোটোখাটো বিয়ে ছাড়া সব কিছু অনুষ্ঠানটা ভাড়া দেওয়া হয়, মানে ডোনেশনের মাধ্যম দিয়ে। খুব ভালো, পরিষ্কার, ঝকঝকেভাবে সাজানো চারদিকের দেয়াল একটা হলের মতন। যে হলটার নাম জামাল আহমেদ সিদ্দিকী হল। এই হলটাকে দেখাচ্ছি আপনাদের সামনে, এত সুন্দর হল, বড় হল। এখানে বসে যারা ইসলামপন্থী ভাই বোনরা রয়েছে, তাদের জন্য এই লাইব্রেরি, প্রচুর পুরনো বই এখানে আপনারা পাবেন। এবং প্রায় 99 বছর পেরিয়ে সামনের বছর 100 বছর পা দেবে ইসলামিয়ার লাইব্রেরি। ইসলামিয়া লাইব্রেরির ভিতরে প্রবেশ করছি। এই রকম সুন্দর সাজানো প্রচুর বই, যে বইগুলি যারা ইসলামপন্থী মানুষজন রয়েছে আমাদের দেশে, পশ্চিমবঙ্গে বিশেষ করে, তারা কিন্তু এখানে এসে পড়াশোনা করতে পারে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম জাকির হুসাইন। জাকির ভাই, এখানে আপনি কিভাবে যুক্ত আছেন? এইখানে আমি একটা কেয়ারটেকারে নতুন থাকি, বুঝলেন তো, কেয়ারটেকার আছি আমি এখানকার। আমার হচ্ছে এখন এখানে 5 বছর অবশ্যই হলো। আমি তো বেশি কিছু জানি না এটার সম্পর্কে। হ্যাঁ, যত জানি আপনি অত কিছু আমি বলতে পারি, ঠিক আছে। এর বয়স কত? এই আপনার 1925-এ এটা জন্ম। এই 2024-এ 100 বছর পুরো হবে, ঠিক আছে। এইবারে আমরা কী করবো না করবো আমরা ঠিক বলতে পারি না। আমাদের সিনিয়র যে আছে, ওনারা যা ডিসিশন নেবে, একটা মানে ছোটোখাটো প্রোগ্রাম মতন করতে চাচ্ছি আমরা। হ্যাঁ, যদি আমার সিনিয়ররা যদি করে তো আগে করা যাবে, ঠিক আছে। মানে আগামী বছর? আগামী বছর, হ্যাঁ, 2024-এ। এটা আপনার ধরুন বাংলা আছে ম্যাক্সিমাম, এখানে উর্দু বই আছে ম্যাক্সিমাম, হ্যাঁ, বেশিরভাগ উর্দু বই আছে। তারপরে আমরা বাংলা আছে, ইংরেজি আছে, হিন্দিও আছে, বেশিরভাগ আপনার উর্দু বই। কত বই হবে? অনেক বই, প্রায় আপনার কী বলবো, বই তো এখানে অনেক আছে, আমি তো নিয়ে বলতে পারি না। হ্যাঁ, বেশি হবে, বেশি হবে। এখানে দেখুন আবার এখানে এই সাইডে আছে, এখানে ভিতরে আছে, প্রচুর বই, সব পুরনো পুরনো বই, সব আপনার মানে ধরুন না 50 বছর
ষাট বছর 80 বছর এইসব পুরনো পুরনো বই সব সব অনেক পুরনো পুরনো বই ঠিক আছে অনেক কিছু সব কিছু আছে আপনার গীতা বাইবেল এইরকম নানা রকমের সব মানে আপনি এখানে পাবেন এইখানে মেম্বারশিপ এখন তো আবার তা অনেক কম আছে মেম্বার আছে না বলতে গেলে মানে অনেক কমই আগের মতন মেম্বার এখন নেই কেন এখন মোবাইলের যুগ এখন মোবাইলের যুগ এখন সব ছেলেমেয়েরা মোবাইল দেখে দেখে অনেক কিছু শিখতে পারছে বুঝলেন তো এবার এখন এখানে মেম্বারশিপ নিচ্ছি অনেক কমই হয় প্রায় ধরুন আপনার 5% হবে না 105% হবে প্রথমে আপনার দিতে হয় 500 টাকা এরপরে মান্থলি আপনার 10 টাকা লাগবে হ্যাঁ যারা নেবে বইটা আপনার নিয়ে যেতে হবে আপনাকে বইয়ের পয়সা দিয়ে যা বইয়ের দাম হচ্ছে ওটা দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে আর যখন ফেরত পাবেন ফেরত দেবেন বইটা আপনার পয়সা আপনার ফেরত পেয়ে যাবে এইবার আপনি মেম্বারশিপ যদি ছাড়তে চান তো আপনি মেম্বারশিপ ছাড়বেন আপনার যা টাকা ব্যাল দিয়েছেন জমা ওইটা আপনার পুরো টাকা পেয়ে যাবেন এই সিস্টেমে আপনাদের এই হলটা আমাদের আপনার ভাড়া মানে কোনো ছোটোখাটো প্রোগ্রাম গরিবের জন্য প্রোগ্রাম ফার্ম করতে গরিব অনেকে তো অনেকে তো পারে না অনেক এখানে তো হলের দাম অনেক ভালো অনেক আছে গরিব দিয়ে দিলে সব আছে ডোনেশন দিয়ে যেমনি বলুন আপনার এই বার্থডে হলো এন্টারটেনমেন্ট হলো মানে দেখাশোনা বিয়ে বাড়ি মানে পাঞ্চিনী যেরকম জায়গা বলে আপনারা পাঞ্চিনী বলেন তো ওই ওরকমই নানা রকম ছোটোখাটো প্রোগ্রাম হয় বুঝলেন তো ওই ডোনেশন যা হয় আমরা ডোনেশন নিয়ে দিয়ে দিই এবার ওনারা আপনার যা করে যা ইচ্ছা ওনারা করতে পারে একজন গরিবদের জন্য এই সিস্টেমটা আপনারা রেখেছেন কিছু ডোনেশন দিয়ে হ্যাঁ ছোটখাটো প্রোগ্রাম করে সেই জায়গাটা আপনারা এটাকে বাঁচিয়ে রেখেছেন হ্যাঁ আমি দেখাচ্ছি আর দেখুন এখানে বেহালা যদি আসেন তো আপনি এখানে খুব সহজ হবে আপনার একবালপুর আর একবালপুর না লক্ষ্মী মন্দির কেন বেশিরভাগ আপনি দেখুন একবালপুর নেমে তো একবালপুর থানা থেকে সরে চলে আসতে হবে এই মোড় থেকে ঘুরে যেতে হবে বাঁধিয়ে ঘুরে যেতে হবে হ্যাঁ 5 মিনিট 2 মিনিট লাগবে না আমাদের একটা নিয়ম আছে যেমনি ধরুন রোববারে সকাল 10টা থেকে 12টা অবধি হ্যাঁ রোববারে আর এমনি শুক্রবার আমাদের পুরো বন্ধ এবার সোমবার থেকে বৃহস্পতিবার অবধি 6:30 থেকে 9টা অবধি হ্যাঁ সোমবার থেকে বৃহস্পতিবার অবধি শুক্রবার বন্ধ রোববারে 10টা থেকে 12টা খুব ভালো লাগলো একশো বছরের ইতিহাস জাকির ভাই থেকে পেলাম জাকির ভাই অনেক সুন্দর অনেক মোট ওয়েলকাম আমরা যারা যারা বন্ধুরা বেহালা তথা পশ্চিমবঙ্গবাসী আছে ইসলামিয়া লাইব্রেরি এত সুন্দর সিস্টেমে দেখুন 4টে 4টে করে সিট আছে এবং এইরকম 4টে করে সিটের মধ্যে দিয়ে এত পুরনো পুরনো বই আপনাদের সামনে কামাল কলকাতার চ্যানেলে উপহার ইব্রাহিম রোড কোথায় ক্যালকাটা হসপিটালের বিপরীত রাস্তায় আপনারা কিন্তু ইব্রাহিম রোডে চলে আসবেন ইসলামিয়া লাইব্রেরি এটা ঐতিহাসিক এখানে আসার দরকার আছে যারা ইসলামপন্থী ভাই বোনরা রয়েছে তারা জানে না কোথায় লাইব্রেরি পাওয়া যায় ফার্স্ট রেফারেন্স ফর ইয়াং রিডার্স 1995 টাকার একটি বই দেখছি ভিউজুয়াল ডিকশনারি প্রচুর বই আছে খালি ইসলামপন্থী না অনেক রকমের বই আছে কোরআন শরীফ থেকে আরম্ভ করে নানা রকমের বই পাশে থাকুন কামালদার তো সব 50-60 বছরের বই যেসব বইগুলো পুরনো আলমারিতে যেগুলো নস্টালজিক যে আলমারি এখন আর দেখা যায় না সেটা এখানে আসলে পাবেন দেখতে পাবেন হ্যাঁ একদম এন্টিক আলমারি এই আলমারিগুলো যারা দেখবেন তাদের তো ভালো লাগবে তার সাথে যারা ইন্টারেস্টেড আছেন পুরনো দিনের ইতিহাসটা খুঁজতে চান
ইসলামপন্থী ভাইদের করে বিশেষ করে বলছি, ইব্রাহিম রোডে আসুন আর এই ইসলামিয়া লাইব্রেরিতে এসে একটু পড়াশোনা করতে পারেন। একবারই 500 টাকা, তারপরে প্রতি মাসে 10 টাকা, 6:30 থেকে 9টা রাত আপনারা এইসব বইগুলো নিজেরাই পড়াশোনা করতে পারেন। বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু সব রকম ভাষায় পাবেন। খালি যে বাংলা ভাষা তা না, সব ভাষায় আপনারা এই বই পাবেন। যাদের ইন্টারেস্ট আছে মোবাইল ছেড়ে, ইন্টারনেট ছেড়ে সরাসরি বইতে চোখ রাখতে চান, তাদের কাছে কামালদার আরজি। আপনারা সেই সব বইগুলো অরিজিনালি পড়াশোনা করুন, যা কিছু জানার, জ্ঞান অর্জন করা অবশ্যই পেয়ে যাবেন। মনটা আপনার উদাস হয়ে যাবে, আপনি সরাসরি ভগবানের কাছে চলে যেতে পারেন এইসব বইগুলো পড়লে। কামালদা সেই বার্তা আপনাদেরকে দিচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখলে এইরকম নস্টালজিক কুন্দির মসজিদ গির্জা কামালদা তুলে ধরতে চাইছে। পুরনো পুরনো বিহালার লাইব্রেরিগুলোকে নিয়েও কামালদা কাজ করছে। পাশে থাকুন। আজ ইব্রাহিম রোড, যেটা ক্যালকাটা হসপিটালের সব ধর্মের মানুষজনদেরকে কামাল আহ্বান করছে। নট অনলি ইসলামপন্থী, যারা সনাতনপন্থী, যারা খ্রিস্টানপন্থী, যদি জানতে চান নিশ্চয়ই এইসব বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন। পাশে থাকুন কামালদার, সাথে থাকুন। ইসলামিয়া লাইব্রেরির আরেকটি আলমারি আপনাদেরকে দেখাচ্ছি। এত পুরনো পুরনো বইগুলো, যেটা আমি তো বুঝতে পারছি না, এ তো অনেক পুরনো পুরনো বই, 50-60 বছরের পুরনো বই হবে এগুলো। এইসব বই যারা পড়বেন, সত্যি এরকম বইপ্রেমী যারা রয়েছে, যারা ইসলামপন্থী, হিন্দুপন্থী যারা রয়েছে, তাদের কাছে এইসব বই, এটা একটা ইতিহাস। এই ইতিহাস জানতে হলে ইসলামিয়া লাইব্রেরিতে আসতে হবে। এত পুরনো পুরনো বই ইন্টারেস্টেড থাকলে অবশ্যই আপনারা এটাকে পছন্দ করবেন। তার সাথে ধর্ম ছাড়াও ইনকাম ট্যাক্স আর নানা রকমের বই রয়েছে। ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, এখানে পাবেন। অ্যানিমাল নিয়ে পড়ছেন, জুলজি বোটানি, সেটাও পাবেন। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, সব রকমের বই দেখছেন তো। আপনাদেরকে দেখাচ্ছি, যারা ইন্টারেস্টেড আছেন সব ধর্মের মানুষ এখানে এসে পড়াশোনা করতে পারে। নামটা কিন্তু ইসলামিয়া লাইব্রেরি। ইসলামিয়া লাইব্রেরির পাশের অংশ দেখাচ্ছি, নানা মুনি ঋষিদের ছবি দিয়ে ঘেরা, এত সুন্দর ঝকঝকে, চারদিকে লাইট, পুরোনো দিনে বেঞ্চ, এখানে পড়াশোনা করতে পারেন। এখানে পেপার থাকে, করি না। 2023 সালে সুযোগ পাচ্ছি। আপনি কতদিন পড়াশোনা করছেন দাদা? কতদিন পড়াশোনা করছেন? এই বইটা কতদিন পড়ছেন? কি বলবো, যেটা আপনার ভালো লাগে এটা পড়তে? হ্যাঁ, আমরা ভালোই একজন পড়ছেন, মন দিয়ে পড়ছে। এটা উর্দু, উর্দু পেপার দেখুন, এখনো উর্দু পেপার আছে। যারা উর্দু পেপার পড়তে চান, এইখানে ইসলামিয়া লাইব্রেরিতে এসে আপনারা পড়তে পারেন। খুব ভালো লাগছে। জালাল আহমেদ সিদ্দিকি হলে কামালদার এগুলো তুলে দিচ্ছে। আর কামালদার পাশে থাকুন। ইসলামিয়া ইব্রাহিম রোডটাকে দেখাচ্ছে কামালদা। জাস্ট 3 মিনিট হাঁটবেন, ইসলামিয়া লাইব্রেরি আপনাকে। দারুণ দারুণ, 100 বছর ইসলামিয়া লাইব্রেরি, 100 বছরে পা দেবে আগামী বছর। 4x1A ইব্রাহিম রোড, কলকাতা 7 লক্ষ 23। ইসলামিয়া লাইব্রেরিতে আসবেন, বেহালা থেকে এসে একেবারে সোজা একবালপুর রোড, একবালপুর
রোডের পাশ দিয়ে এসে আপনি সোজা চলে আসবেন দু মিনিট হেঁটে ইসলামিয়া লাইব্রেরি, কামালদার পাশে থাকলে এইরকম অভিনব জিনিসগুলো দেখতে থাকবেন। কামালদা এই মুহূর্তে সব দিকে শ্যুটটা করলো, আপনারা পাশে থাকুন কামালদার, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ইসলামিয়া লাইব্রেরি জাস্ট 99 বছরে পা দিয়েছে, সামনের বছর 100 বছরে পা দেবে। আপনাদের সবার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা পড়াশোনা করতে চান এখানে সে অবশ্যই আসবেন ইব্রাহিম রোডে। কামালদার পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার, সাথে সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ, নমস্কার। কামাল কলকাতা, কামাল লাইফস্টাইল, অলওয়েজ জিন্দাবাদ, টাটা, বাই বাই।